নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দুর্গা ষষ্ঠীর ব্রতকথা। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন মা দুর্গা কৈলাস পাহাড়ে বসে এক মুঠো করে ধুলো তুলছেন আর কাপড়ে হাত মুছছেন। এমন সময় মহাদেব এসে জিজ্ঞাসা করলেন, ও কী করছো দুর্গা? ভগবতী বললেন, আমি কাপড়ে ধুলো মাখছি। মানুষের ছেলে হয় তারা ধুলো মেখে মায়ের কোলে ওঠে, তাতেই যে কাপড়ে ছাপা ছাপা ধুলোর দাগ হয় আমি তাই করছি। আমার কপালে তো আর ছেলে হলো না, তুমি সকলকে ছেলে দান করো, আমায় কিন্তু একটিও ছেলে দিলে না। মহাদেব হাসতে হাসতে বললেন, হ্যাঁ পার্বতী, তোমাকে যে সকলে জগজ্জননী বলে ডাকে, এই পৃথিবীতে সকলেই তোমাকে মা বলে ডাকে, তাতেও কি তোমার ছেলের স্বাদ মেটে না? আর তুমি তো প্রসব বেদনা সহ্য করতে পারবে না। তখন দুর্গার কুমারী অবস্থায় যে কার্তিকের জন্ম হয়েছিল সেই ছেলের কথা মনে হলো। যদিও কার্তিক দুর্গার গর্ভে জন্মায়নি, তবুও তিনি শিবের সন্তান। তাই দুর্গা বলেন, আমায় সেই কার্তিক এনে দাও, নইলে আমি এবার বাপের বাড়ি চলে আসব। মহাদেব বলেন, বেশ তো, আমি তোমার কার্তিককে এনে দিচ্ছি। কার্তিক তখন চন্দ্রের স্ত্রী কীর্তিকার কাছে ছিলেন। মহাদেব সেইখানে গেলেন, জয়া বিজয়া দুর্গাকে তেল হলুদ মাখাতে বসলেন। যতগুলি গায়ের ময়লা পড়তে লাগলো দুর্গা সেইগুলি নিয়ে ধুলা মিশিয়ে একটি সুন্দর পুতুল গড়লেন। এমন সময় নারায়ণ সেখান দিয়ে যাচ্ছিল, ওই পুতুলটিও তিনি দেখতে পেলেন। নারায়ণ মনে মনে ভাবলেন, এইবার আমার খুব সুবিধে হয়েছে, আমার চিরকালের আশা পূর্ণ হবে, ভগবতীর স্তন্য পান করতে আমার বড় স্বাদ হয়। কিন্তু ওর গর্ভে জন্মাবার তো কোনো উপায় নেই, ওই পুতুলে আমি আবির্ভূত হব। এই বলে তিনি ওই গড়া পুতুলে আবির্ভাব হলেন। দুর্গাকে মা মা বলে কোলে উঠে তিনি স্তন্য পান করতে লাগলেন। দুর্গার আর আহ্লাদের সীমা নেই, ছেলে কোলে জয়া বিজয়াকে সঙ্গে করে স্নান করতে গেলেন। ছেলের গা মুছিয়ে একটি পদ্ম ফুলের কুড়ি হাতে দিলেন। তারপর দুর্গা স্নান করে ছেলে কোলে করে বাড়ি এলেন। বাড়িতে এসে দেখেন যে মহাদেব কার্তিককে সঙ্গে করে বাড়ি এনেছেন। তখন দুর্গা দুই ছেলেকে দুই কোলে নিয়ে চুমু খেতে লাগলেন। মহাদেব জিজ্ঞাসা করলেন, দুর্গা তুমি এই ছেলে কোথায় পেলে? দুর্গা বলেন, তা জানি না, মাটির পুতুল গড়েছিলাম, সেই পুতুল আমায় মা মা বলে ডেকে কোলে উঠল। তখন মহাদেবের আহ্লাদ করে সমস্ত দেবতাদের নিমন্ত্রণ করে আনলেন যে দুর্গার ছেলে হয়েছে। ছেলে দেখতে সব দেবতারা এলেন, সেই সঙ্গে শনিও এলেন। ছেলে দেখে সকলে ধন্যি ধন্যি করলেন, শনি আর থাকতে পারলেন না। তিনি দুর্গার ভাই, ছেলের মামা, কাজেই জোর করে যেমনি ছেলের দিকে চাইলেন অমনি ছেলের মুন্ডুটি উড়ে গেল, রক্তে গা ভেসে গেল, কৈলাসে হাহাকার পড়ে গেল। মা দুর্গা মূর্ছা গেলেন। তারপর উঠে কাঁদতে কাঁদতে মহাদেবকে বলেন, আমার ছেলেকে বাঁচিয়ে দাও। দুর্গা রেগে শনিকে কাটতে উদ্যত হলেন। তখন দেবতারা বুঝিয়ে বললেন, মা আপনি তো ওকে বর দিয়েছেন, আর আপনিই ওকে ভুলে কাটতে যাচ্ছেন। দুর্গা তখন একটু ঠান্ডা হয়ে কেঁদে কেটে বলল, আচ্ছা বেশ, এখন আমার ছেলেকে তোমরা বাঁচিয়ে দাও। মহাদেব তখন নন্দীকে বলেন, দেখো নন্দী, যদি কেউ উত্তর দিকে মাথা করে শুয়ে থাকে তার মাথাটা কেটে আনো। নন্দী স্বর্গমত্ত পাতাল ঘুরে দেখে যে একটা শ্বেত হস্তি উত্তর দিকে মাথা করে শুয়ে আছে। সেই হাতিটার মাথা কেটে নিয়ে নন্দী মহাদেবকে দিলেন। মহাদেব সেই মাথাটা ছেলের কাঁধে জোড়া দিয়ে দিলেন। ছেলে উঠে মায়ের কোলে গিয়ে বসল। দুর্গা কাঁদতে লাগলেন, আমার এমন ছেলে তার হাতির মাথা হলো, লোকে কত ঠাট্টা করবে। তখন মহাদেব ও যত দেবতারা সকলে মিলে বললেন, তোমার ছেলেকে কেউ নিন্দে করবে না, তোমার ছেলের নাম রইল গণপতি, সিদ্ধিদাতা গণেশের নাম করে যাত্রা করলে কোনো বিপদ ঘটবে না, আর আগে তোমার গণেশের পুজো না হলে কোনো দেবতারা পুজো নেবে না। এই বলে সব দেবতারা যে যার স্থানে চলে গেলেন। দুর্গা কার্তিক ও গণেশকে নিয়ে মর্তে এলেন। মেনকাকে বললেন, মা আমি এই ষষ্ঠীর দিন এই দুটি ছেলে পেয়েছি, যে কোনো স্ত্রীলোক আমার এই কথা শুনে ষষ্ঠীর ব্রত পালন করলে সে আমার মতো পুত্র লাভ করবে। মা বলেন, তাই হবে মা। সেই থেকে দুর্গাষষ্ঠীর ব্রত শুরু হলো।
তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি দুর্গাষষ্ঠীর ব্রতকথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে যেহেতু দুর্গাষষ্ঠী, অবশ্যই পারলে একটিবার এই ব্রতকথা শোনা উচিত। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।